এবারে কোশ্চেন বা এবারে প্রশ্ন হচ্ছে, ডিপিক্ট দা ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ অর অ্যাসেস লেডি ম্যাকবেথস রোল ইন দা ট্র্যাজেডি অফ হার হাজব্যান্ড অর ডিসকাস দা রোল অফ লেডি ম্যাকবেথ ইন ম্যাকবেথ অর টু হোয়াট এক্সটেন্ট ইজ ম্যাকবেথ ইনফ্লুয়েন্সড বাই হিজ ওয়াইফ অর হোয়াট রোল ডাজ লেডি ম্যাকবেথস প্লে ইন গাইডিং দ্য অ্যাকশন অফ দ্য প্লে ম্যাকবেথ। দ্য ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ ইজ ওয়ান অফ দ্য আনফরগেটেবল ইন দ্য এন্টায়ার রেঞ্জ অফ শেক্সপিয়ারিয়ান ড্রামা। লাইক হার হাজব্যান্ড শি ইজ ফায়ার্ড বাই দ্য প্যাশন অফ অ্যাম্বিশন। শি এক্সারসাইজ গ্রেট ইনফ্লুয়েন্স আপন হার হাজব্যান্ডস ডিসিশনস অ্যান্ড অ্যাকশন। ইন ফ্যাক্ট ম্যাকবেথ ইজ মোটিভেটেড ইন দ্য প্লে বাই দ্য উইল অফ লেডি ম্যাকবেথ। বিং ইনফর্মড অ্যাবাউট দ্য প্রোফেসাইজ অফ দ্য উইচেস লেডি ম্যাকবেথ জাম্পস টু দ্য কনক্লুশন দ্যাট দ্য শর্টেস্ট ওয়ে ফর হার হাজব্যান্ড টু অ্যাটেন দ্য ক্রাউন ইজ বাই অ্যাসাসিনেটিং দ্য প্রেজেন্ট কিং ডাঙ্কান। বাট শি নোস দ্যাট দাও ম্যাকবেথ ইজ অ্যাম্বিশিয়াস হি ডাজ নট পজেস দ্য নেসেসারি উইকেডনেস হুইচ হি নিড ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন। দেয়ারফর শি ডিসাইডস টু পাওয়ার হার স্পিরিটস ইন হিজ আর এয়ার অ্যান্ড চেস্টিস হিম উইথ দ্য ভ্যালার অফ হার থাং। হোয়েন এ মেসেঞ্জার গিভস হার দ্য নিউজ দ্যাট ডাঙ্কান ইজ অ্যারাইভিং অ্যাট হার ক্যাস্টেল টু স্টে দেয়ার অ্যাজ এ গেস্ট, শি লুকস আপন ইট অ্যাজ দ্য রিকোয়ার্ড অপরচুনিটি টু ডিসপোজ অফ ডাঙ্কান। অ্যাট দ্যাট টাইম শি কলস আপন দ্য সুপারন্যাচারাল স্পিরিটস টু রিপ্লেস দ্য মিল্ক ইন হার ব্রেস্ট উইথ পয়জন। শি অ্যাপেলস টু দ্য স্পিরিটস, কাম ইউ স্পিরিটস দ্যাট ট্রেন্ড অন মর্টাল থটস অ্যান্ড সেক্স মি হেয়ার অ্যান্ড ফিল মি ফ্রম দ্য ক্রাউন টু দ্য টোই টপ ফুল অফ ডাইরেস্ট ক্রুয়েলিটি। অ্যাজ সুন অ্যাজ ম্যাকবেথ অ্যারাইভস শি স্ট্রেট ওয়ে হিন্ট হিম অ্যাট দ্য প্রপোজড মার্ডার অফ ডাঙ্কান অ্যান্ড অ্যাডভাইস হিম ইন দ্য ফলোয়িং ম্যানার, লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট। হোয়েন ম্যাকবেথ এক্সপ্রেস হিজ ফিয়ার অফ দ্য কনসিকুয়েন্সেস অফ ফেলার অফ অ্যাসাসিনেটিং ডাঙ্কান, লেডি ম্যাকবেথ অ্যাসিওর হিম অ্যান্ড সে দ্যাটস হোয়েন ডাঙ্কান হ্যাজ গন টু স্লিপ শি উইল মেক হিজ টু গার্ডস ড্রাঙ্ক উইথ ওয়াইন সো দ্যাট হোয়েন ডাঙ্কান হ্যাজ বিন মার্ডার্ড দ্য সাসপিশন ফর দ্য মার্ডার মাইট ফল আপন দোজ টু গার্ডস হু উড বি ফাউন্ড লাইং ইন দ্য স্টিপার অফ ড্রাঙ্কেন স্টেপ। ম্যাকবেথ নাও ফিলস কনভিন্সড অ্যান্ড সেজ I am settled and bent up is corporal agent to this tribal fate. Thus Lady Macbeth's influence upon her husband plays crucial role in developing the main action of the play. Being incited by his wife, Macbeth murdered Duncan. By murdering Duncan, Macbeth shows the sheet of his tragedy. So importance vocabulary ইনফরগেটেবল মানে চিরস্মরণীয়, এন্টায়ার সম্পূর্ণ, রেঞ্জ সারি, প্যাশন ভাবাবেগ, বিং বিদ্যমান, এক্সারসাইজ ব্যায়াম বা চর্চা করা, অনুশীলন, ইনফ্লুয়েন্স প্রভাব, প্রফেসাইজ ভবিষ্যৎবাণী, উইচেস জাদু, কনক্লুশন শেষ, অ্যাটেন গেইন বাই এফর্ট বা চেষ্টা করে পাওয়া, ক্রাউন রাজমুকুট, অ্যাসাসিনেটিং গুপ্ত হত্যা, পজেসেস অধিকার করা, উইকেডনেস পাপাচার, পাওয়ার নিক্ষেপ করা, স্পিরিটস জীবন চেতনা প্রেত,
জাস্টিস সংশোধনের জন্য শাস্তি দেওয়া, ভ্যালর, বিক্রম, ইনফর্মড অনুপ্রাণিত করা, দাও, যদিও, ইভেন, ইভ। অ্যারাইভিং উপস্থাপিত হওয়া বা পৌঁছানো, ক্যাস্টেল দুর্গ, রিকার্ড আবশ্যক বোধ করা, অপরচুনিটি সুযোগ, ডিসপোজ বিন্যাস করা, বিন্যাস করা, প্রয়োজন বিষ, অ্যাপিলস অনুভূতি জাগানো, টেন্ট যত্ন নেওয়া, মর্টাল নশ্বর বা সাংঘাতিক, টুই পায়ের আঙুল, ডাইরেস্ট ভীষণ, স্ট্রেট ওয়ে তৎক্ষণাৎ, হিন্টেড উল্লেখ করা, ম্যানার রীতি ধারা মেথড, কনসিকোয়েন্স ফল, অ্যাসিওর নিশ্চয় করিয়া বলা, সাসপিশন সন্দেহ, স্টিউপার হতচেতন অবস্থা, স্টেপ পদক্ষেপ, কনভিনসড বিশ্বাস জন্মানো, ক্রুশিয়াল চূড়ান্ত, ইনসাইটেড উৎসাহিত করা। তো এ প্রশ্নের বাংলাটা এরকম দাঁড়ায়, সমগ্র দিক দিয়ে লেডি ম্যাকবেথ চরিত্রটি একটি চিরস্মরণীয় শেক্সপিয়ারের নাটকে। সে তার স্বামীর মতোই স্বপ্নের চিন্তায় বিভোর, সে তার স্বামীর সিদ্ধান্ত চর্চা বাস্তবায়নে বিশাল প্রভাব রাখে। তার মানে এই নাটকে ম্যাকবেথ লেডি ম্যাকবেথের দ্বারা অনুপ্রাণিত। নাটকে বিদ্যমান ভবিষ্যৎবাণী যখন লেডি ম্যাকবেথের কানে পৌঁছায়, সে তড়িৎ বুদ্ধিতে সহজ রাস্তা বের করে তার জন্য। সহজ রাস্তা বর্তমান রাজাকে হত্যা করা, কিন্তু জানতো যে যদি ম্যাকবেথ উচ্চভিলাষী, সে পারবে না এ পাপাচারে যা প্রয়োজন বর্তমান সময়ে। সে উদ্দেশ্য তার উদ্দেশ্যে সে আত্মনিয়োগ করে নিজেকে। যখন বার্তাবাহক তাকে সংবাদ দেয় যে ডাঙ্কান উপস্থিত হয়েছে তার দুর্গে, এখানে থাকবে অতিথি হিসেবে, সে দেখল এটাই আবশ্যিক সুযোগ ডাঙ্কানের বিনাশে। খুব দ্রুত ম্যাকবেথ পৌঁছায়। লেডি ম্যাকবেথ তৎক্ষণাৎই সংকেত দিয়ে অফার করে ডাঙ্কানকে হত্যা করার। যখন ম্যাকবেথ বর্ণনা করে তার ভীতি যদি বিফল হয় ডাঙ্কান হত্যার ব্যাপারে, লেডি ম্যাকবেথ নিশ্চিত করল তাকে এবং বলে যখন ডাঙ্কান ঘুমে যাবে, সে দুই গার্ডকে মদ্যপান করাবে, যার ফলে খুনের পর সন্দেহ গিয়ে পড়বে দুই গার্ডের উপর এবং তাদের খুঁজে পাওয়া যাবে ঘুমন্ত হতচেতন, মানে মনে হবে মাতলামের খুন। ম্যাকবেথ এখন চিন্তামুক্ত। লেডি ম্যাকবেথের প্রভাব তার স্বামীর উপরে কর্তৃত্ব এই নাটকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যা উন্নতি সাধন ঘটায় প্রধান ভূমিকার এই নাটকে। ম্যাকবেথ তার স্ত্রীর অনুপ্রেরণায় খুন করে। ডাঙ্কানকে খুন করার মাধ্যমে ম্যাকবেথ বপন করে মর্মান্তের বা মর্মান্তিকতার।